অনুভূতি খুব ভালো, খুব ভালো লাগছে। দুপুর বেলা রোদ্রের মধ্যে গোসল করবো আমরা রিসাং ঝর্ণাতে। গুড লাক। মনে হচ্ছে পানি অনেক বেশি, যে শব্দ হচ্ছে। হ্যাঁ, পানি অনেক বেশি। দুঃখের বিষয়, আমি পানিতে নামবো না। ফুড়িং দেখা যাচ্ছে। চারিদিকে ছেঁড়া প্যান্টের কোনো অভাব নেই, এখানে ছেঁড়া প্যান্ট। ছেঁড়া প্যান্টের ঝর্ণা, ছেঁড়া প্যান্ট, ছেঁড়া প্যান্ট, এখান থেকে ছেঁড়া প্যান্ট। চার দিকে শুধু প্যান্ট আর প্যান্ট, ছেঁড়া প্যান্ট, ছেঁড়া প্যান্ট, ছেঁড়া প্যান্ট, ছেঁড়া প্যান্টের কারখানা এখানে। লুঙ্গি, আন্ডারওয়্যার, প্যান্ট, আন্ডারওয়্যার, পাবলিক আন্ডারওয়্যার পরে ওরা হচ্ছে এখানে। বাবা, এবার সেটি ছেঁড়া প্যান্টের স্বর্গরাজ্য।
আমি তো ঝর্ণা আরো আগে অনেক দেখছি, আপনারা অনেক ঝর্ণা দেখছেন, এবার ছেঁড়া প্যান্ট দেখেন শুধু, আর ঝর্ণা দেখে লাভ নাই। ছেঁড়া প্যান্টের ঝর্ণা, এটা পানির ঝর্ণা না, প্যান্ট 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 কত উপরে উঠছে, প্যান্ট পানির বোতল প্যান্ট। দেখেন এবার ঝর্ণা দেখেন আরামসে, এতক্ষণ ঝর্ণার চারপাশে ছড়িয়ে ছিটে থাকা বিভিন্ন কাপড়ের টুকরা, প্যান্ট টি শার্ট আন্ডারওয়্যার ট্রাউজার হাবিজাবি দেখলাম। আসলে আমরা কতটা সচেতন এসব দেখলেই বোঝা যায়, এত সুন্দর একটা ঝর্ণার পাশে এসে আমরা এভাবে এই পরিবেশটা এভাবে নোংরা করতেছি যে নেক্সট টাইমে আর হয়তো বা এই ঝর্ণা দিয়ে পানি পড়বে না, ছেঁড়া ছেঁড়া প্যান্ট পরবে। জয় জয় জয়।